হবে, আমি বিজ্ঞানী হব, আমি প্রশাসক হব, আমি গভর্নমেন্ট অফিসার হব, আমি হাই অফিসার হব, কিন্তু কোরআনকে ধরে রাখেন আপনি। আপনি কোরআনকে ধরে রাখেন, কোরআনের সভ্যতাগুলো শেখান মানুষকে, কোরআনের মানবিক মূল্যবোধ শেখান, সব মানুষ আপনার কাছে আসবে। যারা আপনার বিরোধিতা করছে, আপনার বলছে মৌলবাদ, উনি জঙ্গিবাদ, সেই এসে আপনার কাছে আত্মসমর্পণ করবে। তো সত্যিকার অর্থে আমি প্র্যাকটিসিং মুসলিম। আমাদের সমস্যা, আমাদের কথা এবং কাজের মধ্যে আমাদের কোনো মিল নেই। অতএব এর মূল কারণ, একটা কথা সবচেয়ে শেষ বলি, মূল কারণ হচ্ছে আমরা এবাদতের কনসেপ্টে ভুল। যে আমরা মনে করি রিসার্চ করা, আমি বলছি রিসার্চ করে এবাদত। আমার বৌমা FCPS পাস করলো, এবার ব্রিলিয়ান ছাত্রী, ঢাকা মেডিকেলের আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান, তাকে বলছে তুমি এইটাই করো। তোমার ডাক্তারের সামনে সেদিন প্রোগ্রাম করলাম, সেখানে বললাম ডাক্তারদের মতো করে এরকমভাবে মানব সেবা কেউ করতে পারে না, এইটাই তোমার এবাদত। তুমি রুগী দেখা এবাদত, নামাজটা বললা ফরজ, তারপর রুগীকে দেখো, একটা ফ্রি রুগীদের ট্রিটমেন্ট করো, একটা মানুষ তার জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করতে আসে, তার প্রতি একটু এহসান করো, একটু আদল, এটা আদল, পয়সা নিয়ে একটু এহসান যদি ছেড়ে দাও, ইন্নাল্লাহে আমরুবিল আদল হেসান, এটা এহসান, একটু এহসান করো, এটাই এবাদত। আমরা সবাইকে এটা বুঝাই যে মুসলমানরা যারা এখানে সাইন্স ছাত্র, রিসার্চ করেন, গবেষণা করেন, সবটা করেন টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সন্তুষ্টিকে শপথ নেন, আমরা সব কাজ করবো আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা কোনো কাজ করার আগে ভাববো যেটা আল্লাহ পছন্দ করেন আমি করব, পছন্দ করেন না আমি করব না। আপনার প্রতিটা কাজ এবাদত। এই কনসেপ্টে নিয়ে আসলে জ্ঞানে বিজ্ঞানের প্রতিটি শাখায় আপনি উপরে উঠতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, শেষে একটা লাইন বলতে হবে, একটা পয়েন্ট ইনফরমেশন, যেহেতু এত ভালো প্রাজ্ঞ ব্যক্তি রয়েছে, গ্রাহাম ই ফুলার নাম করা একজন, আপনার নাম পাবেন ফুলার, সে আমেরিকান CIA এর সেকেন্ড কমান্ড ছিল, সে একটা রিসার্চ করে তার সঙ্গে রিসার্চ করে দেখিয়েছে যে বিগত ইসলাম না হলে সন্ত্রাসী বাবার কী হতো। তখন দেখে যে ইসলাম যে না থাকতো, ইসলাম নাও আসতেন, এইরকম সন্ত্রাসীগুলি হইত। উনি প্রমাণ করেছে ইসলামের জন্য কোনো সন্ত্রাস হয়, তারা এখন স্বীকৃতি, তারাই স্বীকৃতি দিচ্ছে। এখন আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যে টাইম উইল কাম, ইসলাম সেখান থেকে আসবে, আমরা কিন্তু ইসলাম করতে পারবো না। আমরা যে অবস্থা হচ্ছে, আমাদের মুসলমানের যে চরিত্র, আমরা দুনিয়া দাঁড়িয়ে যেভাবে আছি, দেখবেন আপনার মধ্যে মানবিক মূল তারা আছে, এবং দেখবেন আপনার সংখ্যা বাড়তেছে। আপনি ইউরোপে দেখেন কত মসজিদের সংখ্যা, দেখেন আমেরিকাকে দেখে, আমি পেনসেলভেনিয়াতে গেলাম, ফিলাডেলফিয়া, বিরাট একটা চার্চ, ওখানে আসতে গেলাম, কারণ তা বিক্রি করিস মুসলমান নিয়ে এসে, কারণ এবাদত ওই যে কথা বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, কত সুন্দর লাগান, ফ্র্যাটার্নিটি, ব্রাদারহুড, আপনি একসঙ্গে আপনি ইফতার করবেন, আপনার ভাতৃত্ববোধ, একই মাসে আপনার রোজা রাখবেন, কি আর বলতে গেলে তো এগুলো তো পাঁচ ঘন্টা মুক্তি করতে হয়। ইসলামের প্রতিটি এবাদত দেখেন কত সুন্দর, আপনি সব নামাজ পড়বেন, আপনি একজন দাঁড়ালেন ইমাম দাঁড়ালেন, এমন লোক কাজের চাকর আমার এখানে কাজ করবে, ঝাড়ু দেয় আমার বিল্ডিংয়ে, আমি তার ইমাম তো আমার তো বেশি জানার, তো সে আমার আগে যাবে। আমি সেই ধরনের সৎভাবে মানুষ যে দাঁড়িয়ে ডাকে, সে আমার ঘর, আমার ক্লিনার, আমাদের বিল্ডিংয়ের ক্লিনার, এত সুন্দর কেরাত পড়ে, তার পিছনে নামাজ পড়ছি, তা আমি তো ইউনিভার্সিটি প্রফেসর, আমার অমুক 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 আছে, ইসলাম আমার কোথায় নিয়ে এসে, সেই জান্নাতে আগে যাবে, তার পিছিয়ে আপনি যান, তাদেরকে ভালোবাসেন। একটা রিক্সার লোক দাঁড়িয়ে টুপি নিয়ে, আমি বলছি রিক্সাওয়ালা বলছি তুমি নামাজটা পড়ো ভাই, তুমি খালি নামাজ, তোমার নামাজ কবুল, তোমার প্রত্যেকটা ইনকাম হালাল, রক্ত ঘামে তুমি তোমার উপার্জন, আমার উপার্জন হালাল নয়, কজনে বলুক হালাল ইনকাম করতেছে, আপনার ইবাদত কবুল হবে? এগুলি আপনাকে জানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানেন, সবই ঠিক আছে, কিন্তু জান্নাতে যেতে হবে, অত সহজে জান্নাতে চলে যাবেন, ফটফট করে জান্নাতে চলে যাবেন এইটা ভাবার কোনো সুযোগ নাই। এবং যাদের উপর যত ক্ষমতা তার জবাব দিয়ে কিন্তু বেশি হবে মনে রাখতে হবে, এই কথাটা একটু আপনার বেশি বেশি প্রচার করবেন যে গরিবদের তো জান্নাতের কথা আছে, কোনো সে বেশি বেশি সহজ, কারণ সমস্ত নবী রসুলদের অনুসরণ তারা বেশি করছে, ক্ষমতাশালী, অর্থ সম্পদ বেশি, প্রতিপত্তি বেশি, তারাই কিন্তু এটা গ্রহণ করতে চায়নি, হয়তো মুখে বলেছে করেন, এই জন্যই ওটা করলে তার স্বার্থহানি হবে। কিন্তু আমরা বলি যে কয়টা বেড লাগবে, কয়টা গিয়া লাগবে, হাউ মেনি বেডস ইউ নিড টু রাই টু 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 স্লিপ, হাউ মেনি হাউসেস ইউ নিড, হাউ মেনি কার্স ইউ নিড, কী প্রয়োজন? আপনি ত্যাগ করেন, আপনি ছাড়েন, মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসার ভিতর দিয়ে যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা পাবেন, আপনি সম্পদ দিয়ে পাবেন, সম্পদ তো আপনাকে পৃথিবীর সম্পদশালী লোকদের নামেই পৃথিবীতে আর জানেন, বড় বড় ক্ষমতাধর ব্যক্তির নাম পৃথিবীতে শ্রদ্ধাবর উচ্চারিত হয় না। আবার চিন্তা করেন ওমর ইবনে খাত্তাবের নাম বললেন, তাকে তো 100 জনের মধ্যে নাম তারাই সিলেক্ট করেছে, না এটা খুব চারটে কেমন কথা মনে করেন না যে আপনার 100 জন একটা নন মুসলিম লেখছে, আপনি বলছেন আপনি তো বিশ্বাস করেন, তো আপনি বিশ্বাস হিসাবে, সে তো নন মুসলিম, সে বলছে ওয়ান অফ দ্য 52 নম্বরের শ্রেষ্ঠ 100 জন মোহাম্মদ ইসলাম 1 নম্বর 52 নম্বর মুসলমান নাম আছে ওনার, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, সেই ইতিহাস আপনার, কীরকম কীরকম শাসন করেছে,
আপনার এগুলি আপনার আজকাল চিন্তা করতে পারেন আপনারা, কিন্তু সেই অতীতটা আমরা জানি না। আমরা প্রতিপত্তি সব আছে, কিন্তু আমরা ওইটা মানতে পারি না যে আমরা আমাদের বিচার হবে, মৃত্যু হবে। মৃত্যুকে বেশি বেশি মনে করতে রসুলাম বলতেন কেন? সেদিন আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে আমি আল্লাহর ডাক বেশি ডাকছি কেন, আল্লাহকে বেশি ডাকতে বলছে কেন? অনেকে প্রশ্ন করতো আগে ছোটদের শুনতাম, আল্লাহর আবাদত চায়, আল্লাহ আবাদত চায়, আল্লাহ আবাদত চাচ্ছে তো আমাকে পূজা থেকে বাঁচানোর জন্য। আমি যে আল্লাহকে পূজা না করি তো আমি কারণ আপনার দেশকে পূজা করতে হবে, নেতাকে পূজা করতে হবে, অমুক ফিলোসফারকে পূজা মানতে হবে, অমুক আদর্শকে মানতে হবে, কাউকে না মানলে আপনাকে মানতে হবে, আপনাকে খোদা মানতে হবে, আপনার নিজেই খোদা, কারণ যা তাকে অনুসরণ করে সে খোদা, আপনার খোদা হচ্ছে আপনি নিজেই, খোদা বাদ দিয়ে কেউ হইতে পারবেন। সব খোদা বাদ দেন, আল্লাহকে ধরেন, একমাত্র আল্লাহ, তার কাছে মাথা অবনত করেন, আর কোথাও সিজদা করতে হবে না। কবি ইকবালের খুব একটা ভালো গিয়েছিল এই ব্যাপারে। অতএব সেখানে ফিরে আসেন, তার কাছে ফিরে যেতে হবে, তার শ্রেষ্ঠত্ব গ্রহণ করেন, রসুল ইসলামের আদর্শ গ্রহণ করেন। যত ভালো সবই ইসলাম বলে, যত ভালো কোরআন দিয়েছে রসুল ইসলাম দিয়েছে, অথচ আমাদের তো কোনো কার্পণ্যের সুযোগ নেই, হেজিটেশনের সুযোগ নেই। কেন? বিজ্ঞানের কথা বললাম তো, বিজ্ঞানের সায়েন্সের কথা, তারা তো বলছে বিজ্ঞানের জন্ম দিয়েছে মুসলমানরা, গ্রিক সায়েন্সকে আপনার রোমান সায়েন্সকে মুসলমানরাই আবার রিকভার করেছে। এগুলি তো তারা আর ডিফল্টের মতো লোক, ফরাসি লোক স্বীকার করছে, দে শুড বি ইন্ডেটেড, তারা ঋণী থাকতে হবে, মুসলমানদের কাছে ঋণী থাকতে হবে। তো জ্ঞানে বলেন, বিজ্ঞানে বলেন, সায়েন্স যেই সাবজেক্টে কথা বলেন, মানবতাবতার বোধহয় কথা বলেন, আমাদের বড় বড় রাষ্ট্র প্রশাসক মুসলমানরা মুসলমানরা মারছে, কি মুসলমানরা অন্য মুসলিমদের মারছে ইতিহাসের রেকর্ড নেই, আমরা মারছি, যুদ্ধ করছি, কিন্তু মুসলমানরা কিন্তু অন্যরা আমাদের বেশি আক্রমণ করেছে। তো আমরা সবার কাছে সাম্যের বাণী, মানবতার বাণী, সুবিচার বাণী ছড়িয়ে দিই, সবাইকে বলি যে আপনি ইসলাম অনুসরণ করেন, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আপনার ভালো হবে। সরকারকেও আমরা বলেছি, আমরা যে আজকাল বইতে বা অনেক বইতে ইসলামিক ইসলামিক কথাটা বললেই তো মানুষ, এটা তো আমি সমস্যা হচ্ছে, আমরা ইসলামটা ইউনিভার্সাল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রসুল ইসলাম রহমতুল্লিল আলামিন, রসুল ইসলামের উপর দরুদ পড়তে বলো। রসুল ইসলাম মানুষ ছিলেন, কিন্তু কেমন মানুষ, নবী ছিলেন, কেমন নবী, তার উপর সালাম পেশ করছেন। আমরা বলতাম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম। এটা আমার একাতে অসাধারণ ব্যাপার, আমাকে যা মানে কোরআনের প্রতি ছত্রে ছত্রে আপনি একটা সৃষ্টি, একটা মখলুক, একজন মখলুকের মর্যাদা এত বেশি দিয়েছেন, আল্লাহ তার উপর সালাম দিচ্ছেন, সুবহানাল্লাহ। উনি কিসের তৈরি সেটা তো প্রশ্ন, মানুষের, মাটির তৈরি, এই মাটির তৈরি মানুষকে এত সম্মানিত করেছেন, তার উপর আল্লাহ নিজেই সালাম দিচ্ছেন, ফেরেশতারা সালাম দিচ্ছেন, আমার উপর নির্দেশ দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলো তো আমরা তো ওই বিভ্রান্তির মধ্যে আসি, ওই বিতর্কের মধ্যে আসি, মিস্টিজম, আমি বলতে তাহাজ্জুদ পড়ে মিস্টিম সে রসুল ইসলাম দেখাইছেন, রসুল কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবুকুম আল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর। মুক্তির তো পথ দেখাইছে, বলে তার অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো, বস জান্নাত, জান্নাত যাবে, রসুল অনুসরণ করো, বস ফিনিশ। এত সব তো সহজ, কিন্তু আমরা করতে চাই ওই আবার বললাম নফস, বিশ করে আমার হাওয়া, আমি এটা পছন্দ হয় না, করবো না, এটা করলে অসুবিধা হবে, মানুষ কী বলবে, অমুক কী বলবে, ইসলামের কথা বলতে গেলে উনি তো সাহস করে বললো, আরও দিন বলতে গেলো নাকি আবার কোন পার্টি বানিয়ে ফেলাইব, আর পার্টি বানালে তো হবে না, আপনি সত্যি কথা বলেন, আপনি তাদেরকে বলছি আপনি প্রোগ্রাম করেন, আমি আসি আপনার কাছে, ওনাকে ডেকে নিয়ে যান, ও যে কোনো পার্টি হোক, ইসলামকে খুব পছন্দ করেন ধরেন, এরকম পার্টি যদি বলে প্রোগ্রাম করে ওনারা আমরা আমি বসি আলাপ করি, আমরা তো কোনো পার্টির কথা বলা হচ্ছে না, ইসলামের কথা বলা হচ্ছে, ইসলাম আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলি প্রধানমন্ত্রীর জন্য ভালো, বিরোধী দল নেত্রীর জন্য ভালো, সব নেতারা চায়, আপনি জিজ্ঞেস করা থাকেন সবাই চায় যে আমার ছেলেমেয়ে আমার কথা শুনুন, বিয়ে করার সময় দেখবেন একটা ভালো বউ দেন, একটা ভালো নামাজ কালাম পড়ে দেন, কিন্তু সবাই এটা চায়, কেউ চায় না যে উলঙ্গ পড়া বাইরে, এটা নিজের মজা লাগে, কিন্তু ফ্যামিলির জন্য সে চায় না, সে অথবা ইসলামে কিন্তু সবাই ভালো পছন্দ করেন, কিন্তু আপনার ওই যে বললাম যে আপনার হাওয়া এইটা আপনাকে বিভ্রান্ত করে। এটার থেকে মুক্তির উপায় কি? যত বেশি বেশি আল্লাহর কথা বলবেন।